আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিথা ইসলাম কনক। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনা প্রতিরোধে ছয় দফা নির্দেশনা, এখন থেকে মাস্ক পরা বাধ্যতামূলক, শিশুদের টিকাদান শীঘ্রই। বঙ্গোপসাগরে অনুপ্রবেশকারী 135 জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সুনামগঞ্জে বন্যায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, দুর্ভোগে স্থানীয় মানুষজন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় ছয় দফা জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। কোভিড 19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সভায় নেয়া সুপারিশ অনুযায়ী এসব নির্দেশনা জারি করা হয়েছে। সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক, নো মাস্ক নো সার্ভিস নীতি প্রয়োগ, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে দোকান, শপিং মল, বাজার, হোটেল, রেস্টুরেন্ট ও মসজিদ সহ প্রার্থনার স্থানে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে, না মানলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সেই সঙ্গে কোভিডের উপসর্গ দেখা মাত্র নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মানতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে গণমাধ্যম সহ সংশ্লিষ্টদের। এদিকে কিছুদিনের মধ্যে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের করোনা টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রায় 90% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। আবারও করোনা সংক্রমণ বেড়েছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি। সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জাহেদ মালিক। পাঁচ থেকে বারো বছরে যারা শিশুরা আছে তাদের জন্য বিশেষ ধরনের ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনের এখন ব্যবস্থা করা হয়েছে এবং WHO-র অনুমোদনও আমরা পেয়েছি। ইনশাল্লাহ আগামী অল্প দিনের মধ্যে আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রম এই পাঁচের থেকে বারো বছরের ছেলেমেয়েদের কার্যক্রম শুরু হয়ে যাবে। যারা এখনও নিবন্ধন করে নাই এই শিশুদের জন্য, তাদের অভিভাবকরা জানি বা স্কুলের থেকে জানি, তারা নিবন্ধন করার জানি ব্যবস্থা অতি দ্রুত নেয়। দেশে মঙ্গলবার পর্যন্ত 24 ঘণ্টায় করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে 2000-এর বেশি, আর সংক্রমণের হার 15% উপরে। স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একদিনে 13,489টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2087 জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত হলেন 19,69,361 জন। একদিনে 3 জন সহ এখন পর্যন্ত মারা গেছে 29,145 জন। 24 ঘণ্টায় 200 জন সহ মোট সুস্থ হয়েছে 19,07,067 জন। দৈনিক শনাক্তের হার 15.47%, সুস্থতার হার 96.84% এবং মৃত্যুর হার 1.48%। বঙ্গোপসাগর থেকে 8টি ট্রলারসহ অনুপ্রবেশকারী 135 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তারা বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরছিল। রাতে সমুদ্রে টহলরত সেনা নৌবাহিনী তাদের আটক করে, পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। আটক করা জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে আলাদা মামলা হয়েছে। আজ বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জে শরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 2200 কিলোমিটার সড়ক, ভেঙে পড়েছে জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তিতে স্থানীয় মানুষজন। এমন পরিস্থিতিতে বিশেষ বরাদ্দ দিয়ে বেহাল সড়কগুলো মেরামত করার দাবি তাদের। জুনে শরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে হাওর অধ্যুষিত সুনামগঞ্জ। বানের পানিতে কয়েকদিনের মধ্যেই তলিয়ে যায় বাসাবাড়ি, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা সহ জেলার সবগুলি সড়ক। যান্ত্রিক গাড়ির বদলে গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করে ছোট বড় নৌযান। বন্যার পানিতে ভেঙে যায় জেলার প্রায় অর্ধেক সড়ক, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। রাস্তার কোনো
অবস্থা নাই বললেই চলে। টুকের বাজার একটা বড় বাজার এবং সস্তা পর্যন্ত, মানুষ যাতায়াতে খুব কষ্ট হচ্ছে এবং খুব মানুষ দুর্ভোগ করছে। এবং এই এলাকার মানুষ একমাত্র সুনামগঞ্জে রুগী নিয়ে যাওয়ার পথে এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দ্রুত সরকার দুইটি করে দেয় খুব ভালো হইতো, আমরা যেতে পারতাম। বালু ভর্তি বস্তা দিয়ে সড়কের খানাখন্দ মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। যেসব রাস্তা বন্যায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন, সেগুলিকে যোগাযোগ পুনঃস্থাপন, এরপরে দীর্ঘমেয়াদী হিসাবে আমরা যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলিকে মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আমাদের জন্য একটা দ্বিতীয় চ্যালেঞ্জ। সড়কের প্রায় 184 কিলোমিটার সড়ক বন্যার পানিতে নিমজ্জিত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। পরের অর্থ বছরকে টার্গেট করে জুলাইয়ের প্রথম থেকে যেন আমরা এই বাস্তব কাজগুলো আরও জোরালোভাবে শুরু করি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বিশেষ বরাদ্দের মাধ্যমে সড়কগুলোকে দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি সুনামগঞ্জবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।